পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জে রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষায় বসা দুই নকল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বিহারের চানানের বাসিন্দা বিমলেন্দু ঘটনার মাস্টার মাইন্ড। তাকে প্রথমে বক্তানগর স্কুলে সন্দেহের বসে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যায় সে এক কোচিং সেন্টারের মালিক। তিনি অন্যের হয়ে পরীক্ষা বসার জন্য 20,000 টাকা করে নেন বলে অভিযোগ। ওই পরীক্ষা কেন্দ্রে ভাগুয়া কানুয়ের বাসিন্দা গুপ্তেশ কুমার সিংয়ের হয়ে পরীক্ষা দিতে বসেছিলেন। তার কাছে বিহারের লক্ষ্মীসরায়ের বাসিন্দা অমরনাথ পাটেলের বারবার ফোন আসায় পুলিশ জানতে চায়। আসানসোল উত্তর থানার গার্লস স্কুল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জানতে পারেন সে বিহারের অর্জুন সিং বাদলের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। भैया भैया आप थोड़ा हटिए भैया जितू दा वहाँ से हटिए एक सेकंड दादा भाई। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জে রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষায় বসা দুই নকল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বিহারের চানানের বাসিন্দা বিমলেন্দু ঘটনার মাস্টার মাইন্ড। তাকে প্রথমে বক্তানগর স্কুলে সন্দেহের বসে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যায় সে এক কোচিং সেন্টারের মালিক। তিনি অন্যের হয়ে পরীক্ষা বসার জন্য 20,000 টাকা করে নেন বলে অভিযোগ। ওই পরীক্ষা কেন্দ্রে ভাগুয়া কানুয়ের বাসিন্দা গুপ্তেশ কুমার সিংয়ের হয়ে পরীক্ষা দিতে বসেছিলেন। তার কাছে বিহারের লক্ষ্মীসরায়ের বাসিন্দা অমরনাথ পাটেলের বারবার ফোন আসায় পুলিশ জানতে চায়। আসানসোল উত্তর থানার গার্লস স্কুল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জানতে পারেন সে বিহারের অর্জুন সিং বাদলের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। भैया भैया आप थोड़ा हटिए भैया जितू दा वहाँ से हटिए एक सेकंड दादा भाई। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জে রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষায় বসা দুই নকল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত বিহারের চানানের বাসিন্দা বিমলেন্দু ঘটনার মাস্টার মাইন্ড। তাকে প্রথমে বক্তানগর স্কুলে সন্দেহের বসে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারা যায় সে এক কোচিং সেন্টারের মালিক। তিনি অন্যের হয়ে পরীক্ষা বসার জন্য 20,000 টাকা করে নেন বলে অভিযোগ। ওই পরীক্ষা কেন্দ্রে ভাগুয়া কানুয়ের বাসিন্দা গুপ্তেশ কুমার সিংয়ের হয়ে পরীক্ষা দিতে বসেছিলেন। তার কাছে বিহারের লক্ষ্মীসরায়ের বাসিন্দা অমরনাথ পাটেলের বারবার ফোন আসায় পুলিশ জানতে চায়। আসানসোল উত্তর থানার গার্লস স্কুল থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জানতে পারেন সে বিহারের অর্জুন সিং বাদলের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। भैया भैया आप थोड़ा हटिए भैया जितू दा वहाँ से हटिए एक सेकंड दादा भाई। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।